ওয়েলকাম টু মাই চ্যানেল নিউজ আপডেট সাবস্ক্রাইব মাই চ্যানেল একশো দিলেন রোনালদো ইতালিতে গিয়ে রোনালদো কর ফাঁকির মামলায় দায় স্বীকার করে নিয়েছেন রোনালদো উনিশ মিলিয়ন ইউরো জরিমানা দিচ্ছেন জেলের হাত থেকে বাঁচতে দুই বছরের স্থগিত জেলের শাস্তি পাচ্ছেন রোনালদো রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে গেছেন ক্রিস্টিয়ানো রোনালদো চমক জাগানো সেই দলবদলের মধ্যেও কাটা হয়েছিল সে ছাড়লেও তারা যে রোনালদোকে ছাড়বে না সে হুমকি তখনই দিয়ে রেখেছিল সংস্থাটি কর মামলায় জেল জরিমানার ভয় গত দেড় বছর ধরেই পাচ্ছিলেন পর্তুগিজ ফরওয়ার্ড স্প্যানিশ সংবাদ সংস্থা ইএফ জানানো হয়েছে রোনালদোর সঙ্গে সমঝোতা হয়েছে স্প্যানিশ কর্তৃপক্ষের চারটি ভিন্ন অপরাধে নিজের দায় স্বীকার করে নিয়েছেন জুভেন্টাসের নতুন গুলবরসা উনিশ মিলিয়ন ইউরো জরিমানা ও দুই বছরের স্থগিত জেলের শাস্তি মেনে নিয়েছেন রোনালদো স্পেনের আইন অনুযায়ী দুই বছর বা কম সময়ের প্রথম শাস্তিতে জেলে যেতে হয় না ইএফ জানিয়েছেন জেলের শাস্তি থেকে বাঁচার জন্য দোষ স্বীকার করে নিয়েছেন রোনালদো 2017 সালের জুনে পর্তুগিজ অধিনায়কের বিরুদ্ধে ছবি সত্য থেকে প্রাপ্ত অর্থের গোপনের অভিযোগ তুলে স্প্যানিশ কর্তৃপক্ষ তাদের দাবি গোপন করে 14.8 মিলিয়ন ইউরো কর দেননি রোনালদো 2011 থেকে 2014 সালের মধ্যে ছবি সত্ত্ব থেকে পাওয়া অর্থেই এ কাজটা করেছেন বলে জানানো হয়েছিল এখন জরিমানা হিসেবে ১৯ মিলিয়ন ইউরো দিতে রাজি হয়েছেন রোনালদো তবে এ শাস্তিতেও রোনালদো পার পাবেন কিনা এটা এখনও নিশ্চিত হওয়া যাচ্ছে না কারণ এ সমঝোতার অঙ্কটা গ্রহণ করা হবে কি হবে না সেই সিদ্ধান্তে সিদ্ধান্ত নেবে স্পেনের অভ্যন্তরীণ রাজস্ব বিভাগ তারা এ অঙ্কে খুশি হলেই কেবল দায় থেকে মুক্তি মিলবে গত দুই বছরের বর্ষসেরা ফুটবলারের ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আমার এই ভিডিওটি আপনাদের যদি একটু ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক দিবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নতুন কোনো সংবাদ বা ভালো কোনো ভিডিও পাওয়ার জন্য আজকের মতো এখানেই শেষ করবো আল্লাহ হাফেজ